ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি জিয়ারুল ইসলাম, প্রভাষক হিসাববিজ্ঞান ইকবাল সিদ্দিকী কলেজ। হিসাববিজ্ঞান প্রথম পত্র তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী আজকে পার্ট টু নিয়ে আলোচনা করব তোমার সাথে। দেখো যে প্রশ্নটি নেওয়া হয়েছে এখান থেকে পার্ট ওয়ানে ক এবং খ সমাধান করা হয়েছিল, আজকে আমরা ঘ নম্বর এখানে সমাধান করব। তাহলে শুরুতে প্রশ্নটি একটু করে নেই যে নিম্নোক্ত তথ্যগুলি মাইন্ড ট্রেডার্সের হিসাব বই থেকে নেওয়া হয়েছে। 2020 সালের 30শে জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দেশ্য ছিল 24,500 টাকা। 2 নম্বর, পানাদার বরাবর ইস্যুকৃত মোট 20,000 টাকার 2টি চেকের মধ্যে 9,000 টাকার একটি চেকটি উপস্থাপন ব্যাংকে উপস্থাপিত হয়েছে। যেহেতু এখানে লেনদেনগুলো দেওয়া আছে, আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, সেক্ষেত্রে এগুলো পড়ে আর সময় নষ্ট করব না। তাহলে দেখো এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো 2020 সালের 30শে জুন তারিখে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিত দেওয়া আছে, অর্থাৎ নগদান বই অনুযায়ী ব্যাংক জমা উদ্দিত বা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাকৃত উত্তোলন, অর্থাৎ এই দুটির একটি কথা যদি থাকে, নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক জমার নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অথবা ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এরকম যদি থাকে তাহলে কি যে এন্ট্রিগুলো যোগ করতে হবে আমরা সেগুলো দেখে নেই। আবার কিছু এন্ট্রি আছে যেগুলো বিয়োগ করতে হবে আমরা সেগুলো দেখে নেই, অর্থাৎ যেগুলো তোমার নগদান বইতে উপস্থাপন করা হয়নি সেগুলো লিপিবদ্ধ করতে হবে। যা বেশি দেখানো হয়েছে অর্থাৎ ব্যাংকের সাথে সামঞ্জস্য নয় সেগুলো আবার মেলাতে হবে। আমি আগেই বলেছি যে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা হয় আমানতকারী এবং ব্যাংকের মধ্যে যে হিসেবে গরমিল দেখা দেয় সেই গরমিলগুলোকে মেলানোর জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাই হলো কি ব্যাংক সমন্বয় বিবরণী। আর এখানে যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে আজকে একমুজের পদ্ধতি বা সনাতন যে পদ্ধতিতে নগদান বই অনুযায়ী ব্যাংক জমাকৃত ধরে এই প্রশ্নটি সমাধান করা হবে। তো দেখো আমরা তাহলে প্রশ্নের সমাধানে দানের দিকে যাই। দেখি মাইন্ড ট্রেডার্স ব্যাংক সমন্বয় বিবরণী 2020 সালের 30শে জুন তারিখে প্রস্তুত। তোমার টাকা রেকর্ড করতে হবে বিবরণ টাকা টাকা বিবরণ টাকা টাকা। তাহলে আমরা প্রথমেই লিখে নিব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দিত, অর্থাৎ প্রশ্নে যে দেওয়া আছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্দিত যা দেওয়া আছে আমরা সেটা লিখব। কত বলা আছে 24,500 টাকা, তাহলে আমরা লিখব 24,500 টাকা। এরপর বলা আছে যে 24,500 টাকা নিব, নেওয়ার পরে আমরা এখানে কিছু যোগ লিখব, নিচে কিছু বিয়োগ লিখব, অর্থাৎ যে বিষয়গুলো যোগ করতে হবে সেগুলো দেখো মূলত কোন বিষয়গুলো যোগ করে নিতে হবে। তো আমরা দেখি যোগের বিষয়গুলো একটা টেনটি পড়ি, আমরা কিছু যেগুলো যোগের ঘরে যাবে যোগ করতে হবে যোগ করে নেব, যেগুলো বিয়োগ করতে হবে বিয়োগ করে নেব। পানাদারের বরাবর ইস্যুকৃত মোট 20,000 টাকার 2টি চেকের মধ্যে 9,000 টাকার একটি চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। খেয়াল করো যেটা উপস্থাপন করা হয়েছে সেটা তো হয়েছে, আর যেটা উপস্থাপন করা হয়নি সেটা এখন লিপিবদ্ধ করতে হবে। দেখো যে প্রশ্নটি এখানে রয়েছে তা হলো 20,000 টাকার চেক, অর্থাৎ 20,000 টাকার 2টি চেক। তো 20,000 টাকার 2টি চেক হলে একটি চেকের মূল্য দেওয়া আছে 9,000 টাকা, তার মানে বুঝতে হবে আরেকটা চেকের মূল্য হলো 11,000 টাকা। সেই 11,000 টাকার চেক তুমি ইস্যু করেছ কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। যেহেতু ব্যাংকে উপস্থাপন করা হয়নি তাহলে আমার কী করতে হবে সেটা যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? আমি আগে সেটা বিয়োগ করে রেখেছিলাম, যেহেতু আগেই বিয়োগ করে রেখেছিলাম এজন্য সেটি আমার অবশ্যই এখন কী করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করে নেই তাহলে দেখব যে 20,000 থেকে 9,000 মাইনাস করলে 11,000 টাকা যে চেকটি রয়েছে সেটি ব্যাংকে উপস্থাপন করা হয়নি, এইটি কী করতে হবে যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যোগের এখানে আমরা 1 নাম্বার দিব, আমরা এটা সিরিয়াল মেনটেন করব, আর ডান পাশে যে ক্রমিক নম্বর থাকবে সেই ক্রমিক নম্বর আমরা লিখব। তাহলে
এখানে 11,000 টাকার যে কামাই স্বীকৃত হয়েছে যা উপস্থাপন করা হয়নি তাহলে এটা চুপ করে নিতে হবে। আমরা চাইলে তা গেলতে পারি, 20,000 মাইনাস 9,000 হলো 11,000 টাকা। এরপরে দেখো ব্যাংকে জমাকৃত 2500 টাকার একটি চেক প্রত্যাঘাত হয়েছে যা নগদ বইতে লেখা হয়নি। খুব ভালো, একই কথা, ব্যাংকে জমাকৃত 2500 টাকার একটি চেক প্রত্যাঘাত হয়েছে যা নগদ বইতে লেখা হয়নি। তুমি ব্যাংকে জমা দিয়েছিলে, জমা দেওয়ার সাথে সাথে তোমার ব্যাংকিং বাড়ানো হয়েছিল 2500 টাকা, কিন্তু সেই টাকা চেক ব্যাংক প্রত্যাঘাত করেছে, অর্থাৎ ব্যাংক কোনো কারণে বাতিল করে দিয়েছে। প্রত্যাঘাত মানে কী করতে দেয়? বাতিল করে দেওয়া। যেহেতু বাতিল করে দিয়েছে, তুমি তো আগে বাড়িয়েছিলে, তোমার ব্যাংক হিসাব তো বাড়িয়েছিলে নগদ বইতে, তোমার ব্যাংক হিসাব কী করেছিলে? তোমরা বাড়িয়েছিলে, কিন্তু এখন কী করতে হবে? সেটা বিয়োগ করতে হবে। কারণ কি? কারণ তোর ব্যাংক আসলে বাড়ে নাই, ব্যাংক কী করতে হবে? কমাতে হবে। এজন্য তোমার আমরা যে বিয়োগের যে অংশটুকু লিখেছি সেখানে এক নম্বর দিয়ে লিখবো ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাঘাত হয়েছে। ব্যাংকে জমাকৃত চেক কী হয়েছে? প্রত্যাঘাত হয়েছে। এর তাহলে আমরা এটা লিখবো 2500 টাকা। এরপর বলা আছে তোমার ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় 5,500 টাকা যা নগদ বইতে লেখা হয়নি। তো প্রাপ্য বিলে অর্থ আদায় করেছে ব্যাংক, অর্থাৎ তোমার ব্যাংক বেড়েছে, তুমি এটা জানোই না, বা নগদ বইতে লেখা হয়নি। তার মানে এটা কী করতে হবে? তোমার নগদ বইতে লিখতে হবে, তার মানে এটা আমার যোগ করতে হবে। তাহলে আমরা যোগের এখানে 2 নম্বর দিয়ে লিখি ব্যাংক কর্তৃক প্রাপ্য বিলে অর্থ আদায় যা নগদ বইতে লেখা হয়নি 5,500 টাকা। তো আমরা লিখলাম 5,500 টাকা, তাহলে কেননা জমাকৃত অর্থাৎ জমা দিয়েছে, তোমার প্রাপ্য বিলের অর্থ আদায় হয়েছে, কিন্তু তুমি লেখো না, এটা লিখতে হবে। এরপর বলছে 5 নম্বর, ব্যাংকে জমাকৃত মোট 32,500 টাকার 2টি চেকের মধ্যে 15,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। যেটা আদায় হয়েছে সেটা আমার লেখার প্রয়োজন নেই, কিন্তু যেটা আদায় হয়নি সেটা আমার লিখতে হবে। যেহেতু আদায় হয়নি তাহলে কী করতে হবে? যেটা আদায় হয় নাই, কেন আদায় হয়নি? তুমি তো জমা দিয়েই তোমার ব্যাংক বাড়িয়েছিলে, নগদান বইয়ে তোমার ব্যাংক কী করেছিলে? নগদান বইয়ে তোমার কী করেছিলে? ব্যাংক তুমি বাড়িয়েছিলে, কিন্তু আসলে ব্যাংক তোমার বাড়ে নাই। কারণ বাড়ে নাই কী জন্য? ব্যাংকে যেটা চেক দিয়েছিলে সেই চেক জমা হয় নাই। তো 32,500 থেকে 15,000 টাকা মাইনাস করলে কত আসে? 17,500। এই 17,500 টাকার চেক তোমার কী করেছে? বিয়োগ করে দেখাতে হবে। এই 17,500 টাকার চেক তোমার কী করতে হবে? বিয়োগ করে দেখাতে হবে। তাহলে আমরা বিয়োগের অংশে লিখব যে জমাকৃত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এটা এখানে আমরা লিখলাম 32,500 মাইনাস 15,000 কত আসলো? 17,500। এরপর দেখি আমরা যে মালিক ব্যক্তিগত প্রয়োজনে 6,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন যা নগদ বইতে লেখা হয়নি। তো মালিক যে উত্তোলন করেছেন এটা নগদ টাকা উত্তোলন করলে ব্যাংক কমে যাবে, তো এটা লেখা হয়নি, লিখতে হবে। এটা আমরা কী করবো? বিয়োগের ঘরে লিখব যে মালিক কর্তৃক ব্যাংক থেকে উত্তোলন। তো এটা আমরা লিখলাম 6,000 টাকা আমরা লিখলাম, কারণ 6,000 টাকা কী হয়নি? 6,000 টাকা মূলত লেখা হয়নি, উত্তোলন করেছে, এটা আমরা লিখলাম 6,000 টাকা। এরপর দেখি আমরা ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 800 টাকা এবং ধার্যকৃত চার্জ 500 টাকা নগদ বইতে লেখা হয়নি। আমরা জানি ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদটা হলো তোমার জন্য কি আয়, ব্যাংকের জন্য আয়, তোমার জন্য আয়, ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়। এজন্য ব্যাংক যদি বাড়ে তাহলে আমাকে কী করতে যোগ করতে হবে? ব্যাংক সুদ যার নগদ বইতে লেখা হয়নি বা লিপিবদ্ধ হয়নি এটা আমার যোগ করে দেখাতে হবে। আমরা এটা যোগ করব কত টাকা? 800 টাকা আমরা যোগ করে দেখাবো যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 800 টাকা, এটা আমরা যোগ করে দেখাবো। ওকে, এরপর দেখো বলেছে ধার্যকৃত চার্জ 500 টাকা। তো ধার্যকৃত চার্জ যদি 500 টাকা হয় এটা বিয়োগ করে দেখাতে হবে 500 টাকা, কারণ এটাও কি এটা খরচ যার কারণে ব্যাংক কমে গিয়েছে। তো এই ছিল মূলত এন্ট্রিগুলো। এখন আমরা যোগ বিয়োগ করে দেখি যে আমরা যোগের অংশে কত নিয়েছি, 11,000 টাকা আর 5,500 টাকা আর হলো 800 টাকা। তাহলে আমরা যোগ করলে পাবো 17,300 টাকা। তাহলে আগে কত ছিল? ব্যাংক জমার উদ্দেশ্য নগদ মধ্যে 24,500 টাকা, এখান থেকে আমরা যোগ করলে পাবো 41,800 টাকা, টোটাল পাবো 41,800। এখন যে বিয়োগের যে অংশ রয়েছে সেখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 2500, 17,500, 6,500 এগুলো যোগ করে হয়েছে 26,500। তাহলে 41,800 থেকে 26,500 টাকা যোগ করলে হয় কত? 15,300 টাকা। এই 15,300 টাকাই হলো কি তোমার
ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমা উদ্ধৃত, অর্থাৎ তুমি যে নগদের বই অনুযায়ী ব্যাংক জমা রেখেছিলে, তাহলে তোমার যে গড়মিল হয়েছিল সেই গড়মিল আর থাকলো না। সেই গড়মিল কি এখন মিলে কত হয়েছে? তোমার 15,300 টাকা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।